ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের এইটা মঞ্চ, এই মঞ্চ আজকে 586 দিন ধরে চলছে। এই মঞ্চের একটাই দাবি যে ইন্টারভিউ আগ পর্যন্ত, 15 দিন আগ পর্যন্ত যত রাজ্যের যত স্কুল আছে সমস্ত স্কুলে আপার প্রাইমারি শিক্ষক পদের যে সমস্ত শূন্য পদগুলো আপডেট করে, সেই শূন্য পদের আপডেট করে এবং এই মঞ্চের যে প্রার্থীগুলো আছে তারা প্রত্যেকেই বিএড করা এবং টেট পাস যোগ্য প্রার্থী সবাই, এবং এই প্রার্থীদের যাতে নিয়োগ হয় সেটি হচ্ছে যে মূল দাবি। এই দাবি নিয়ে আমরা এখানে বসে আছি 586 দিন ধরে। তো আমি আশা রাখবো আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর আছে, এই শিক্ষা দপ্তর এবং রাজ্যের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের আশা রাখবো যে এই সমস্ত ছেলেমেয়েদের যাতে তাড়াতাড়ি এদের যে চাকরি হয়, যারা এই শিক্ষক পদ পূর্ণ হয়, এই আশা রেখে আমি সবাইয়ের কাছে এই আমার এই অনুরোধ রাখছি। আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা প্রত্যেকে টেট পাস করেছি, প্রত্যেকে ট্রেন, প্রত্যেকে পরীক্ষা দিয়ে পাশ করেছি, কেউ সাদা খাতা জমা দিয়ে নি এখানে। আর আমরা এখানে যে স্বপ্ন দেখেছিলাম ছোটোবেলা থেকে কি একটা স্কুল মাস্টার হব, কিন্তু আমরা সেই স্বপ্নটা আজও পর্যন্ত আমাদের পূরণ হলো না। কারণ আমরা বিএড করার পর মাত্র একবার আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছি, একবার এসএলএসটি পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় আর কোনো আপার প্রাইমারি বলো বা এসএলএসটি বলো আজ পর্যন্ত হলো না। তার মানে আমরা একবার পরীক্ষা দিয়ে এখনও হতাশায় ভুগছি আর আমরা এখনও নিয়োগ পাচ্ছি না। তার মানে আমরা যে বিএড করেছি, ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি একটা টিচার হবো, সেই টিচারের স্বপ্নটা এখনও পর্যন্ত অধুরাই রয়ে গেল। তার আর আমরা একটা পরীক্ষা দিয়েছি, সেটা তো পাস করেছি, সেটাতেও নিয়োগ পাচ্ছি না। তাই আমার একমাত্র দাবি বলুন বা অনুরোধ বা বিনয় যে কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা প্রত্যেকে টেট পাস করেছি, ট্রেন্ড আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছি, আপনারা অবশ্যই চেষ্টা করলে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন। তাই আমরা চাই এবং আমি বলি না, আমরা এখানে যত লোক বসে আছি সবার ইন্টারভিউ নিয়ে সবারকে যেন নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই আমার দাবি।